ঘরের এতগুলি কাজ করছি, এমনি টায়ার্ড, বেডটা গুছাবো, এবার তো আমাদের ঘুমাইতে হবে নাকি? এগুলি সরাইছি, উড়বে ছিল, টক করে এসে লাফালাফি শুরু করে দিছে। হোয়াট ইজ দিস? তোমরা সবসময় এরকম করো, এটা তো ঠিক না। আরো তুমি কিছু বলাই যা না, কিছু বললেই সবাই কমেন্ট একদম ঘুরে দেয়। শুনছো কথাটা? সরবে না, আমি কিন্তু চেতে যাচ্ছি। নেমে যাও, এত লোক কি হয়ে গেছে আমার বাচ্চাগুলো? আবার জাম করবে, একটু বড় হলে দেখবা তোমাকে তোমাকে আর আমাকে কি হেল্প করো। হ্যাঁ ইনশাআল্লাহ। আমার থেকেও সুন্দর হচ্ছে না? নো অনেক সুন্দর। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই চাদরটা যখন কিনছিলাম তখন পারফেক্ট ছিল, একদম ছোট হয়ে গেছে, যদিও পুরনো হয়ে গেছে, রাতে ঘুমানোর জন্য ফাইন, কিন্তু ছোট হয়ে গেছে। ঝামেলা করে বলে যে তিনটা দেখা যেতেছে, দেখা যাইতেছে যেতেছে মানে এই হচ্ছে অবস্থা। এর জন্য ভালো চাদর গুলি বের করতে চাচ্ছ? ঠিক আছে বের করো। এই যে আস্তে আস্তে শুরু হয়ে গেছে, এখন তো আবার স্ক্র্যাচ শুরু করে দিবে। এখন দিব মায়ের মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাইকে বাবাই দিয়ে দাও, রেনু বাই বলে দাও।